जी सर। তো আজকে আমরা তো আগে ডিপিসি বিষয়ে শেষ করলাম, তো এখন সিস্টেম অ্যান্ড ডিজাইনের আরেকটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট বা ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ আমরা চাচ্ছি যে কোন কারণে আমাদের ইনফরমেশনগুলো, এই চ্যাপ্টারটা আমাদের ওই প্রজেক্টের জন্য বেশ কাজে লাগবে, যত কাজগুলো কীভাবে ভাগ করা হয় সেই জিনিসগুলোতে বেশ একটা হেল্প পাবে। ম্যানেজিং দ্য ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট, আপনার যে ইনফরমেশন সিস্টেমটা বা আপনি যেভাবে হচ্ছে ইনফরমেশনটা করতেছেন সেই জিনিসগুলো ম্যানেজমেন্টে কীভাবে করবেন, সো সেই জিনিসটা নিয়ে হচ্ছে এই চ্যাপ্টারটা। আচ্ছা, লার্নিং অবজেক্টিভ হচ্ছে এক্সপ্লেইন দ্য প্রসেস অফ ম্যানেজিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস প্রজেক্ট। যেটা বললাম যে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি এখন ইনফরমেশন সিস্টেমের ম্যানেজমেন্টটা, ওই প্রসেসটাকে হচ্ছে এক্সপ্লেইন করবো ফার্স্টে। দুই হচ্ছে ডিসক্রাইব দ্য স্কিলস রিকোয়ার্ড টু বি অ্যান এফেক্টিভ প্রজেক্ট ম্যানেজার। আমাদের যে একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্ট ম্যানেজিং যে স্কিলটা, এই স্কিলটা কীভাবে গ্যাদার করা যায় সেই জিনিসটা তো ডিসক্রাইব করবো। লিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস ডিউরিং প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন অ্যান্ড ক্লোজার। আগে আমরা সব পাইছেন না, রাইট? যতদূর পড়াতে পারবো অর্ধের উপর হচ্ছে সিলেবাস দেবো, কারণ যে আগে সিলেবাস বলে দিই তাহলে মনে করেন যে ওই পরে যদি পড়াইলাম কিন্তু সেটা আমাদের ক্লাস ক্লাস করে দেড় পাওয়া ভাগ তারিখ হবো স্যার। লাস্ট ক্লাস যেদিনই হোক বৃহস্পতিবার দিন শেষ করে দিব, লাস্ট ক্লাস যদি পরে হয়ও ওই দিন আমি রিভিউ করলাম বা আমাদের প্রজেক্ট নিয়ে কাজ করলাম কিন্তু ইয়া সিলেবাসে করাবো। তো ওই আগামী ক্লাসেই ধরেন যে আজকে টাকা, তারপর আগামী ক্লাস কিন্তু যতটুকু হয় ততটুকু পড়ে। জি স্যার, তুই তাড়াতাড়ি শেষ। আচ্ছা, সময় আছে, সমস্যা নেই। ইয়ে স্যারের পরীক্ষা অনেক পরে কি যে রাখা হয়েছিল শেষ করেন, বাসা অবশ্য কাছাকাছি ছিল, মানে মাঝখানে পরে মানে বাসায় পড়ে গেছিলাম, আবার ক্লাস, আবার পরীক্ষা দিয়ে তারপর হচ্ছে যে ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে আরও প্রজেক্টের জন্য ছাড়ার উপর ডাকছে। এই জন্য পরে যে হচ্ছে যে ইয়া করবেন, মানে যে একসঙ্গে পরীক্ষা দিয়ে আসছি। তো লিস্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস ডিউরিং প্রজেক্ট ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, ক্লোজ ডাউন। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিস আমাদের এখানে আমাদের যে স্ল্যাকগুলো আছে সেগুলো কিন্তু ভালো, বিকজ অফ এক্সাম্পল আছে অনেক বা হাতে কোনো কাজ করার সুযোগ আছে। যে প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটিসগুলো আপনার হচ্ছে যে কখন ইনিশিয়েশন হয়, প্ল্যানিং কখন হয়, এক্সিকিউশন কখন হয়, ক্লোজ ডাউন কখন হচ্ছে, এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসগুলোর ম্যানেজমেন্ট কীভাবে হচ্ছে সেই জিনিসটা দেখতে পারবো। এক্সপ্লেন ক্রিটিক্যাল পাথ শিডিউলিং, গ্যান্ট চার্ট অ্যান্ড নেটওয়ার্ক ডায়াগ্রাম, এই জিনিসগুলো আপনারা আগে থেকে শিখে ফেলতেছেন, মজা লাগে জিনিসগুলো। গ্যান্ট চার্ট হচ্ছে, আচ্ছা গ্যান্ট চার্ট দেখাবো, নেটওয়ার্ক ডায়াগ্রাম এক্সপ্লেন হচ্ছে পাথ শিডিউলিং। তো কীভাবে কীভাবে হচ্ছে, আচ্ছা জাস্ট একটু ছোটো করে বলি, ধরেন আপনি হচ্ছে প্রজেক্ট নিয়ে কাজ করবেন, তো প্রজেক্ট শুরু করলেন, তারপর হচ্ছে যে আপনি বললেন যে আমি এই সময় হচ্ছে এই দিন হচ্ছে এই কাজ করছি, ওই দিন ওই কাজ করছি, ওই মানে এতদিন থেকে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে আমার এতটুকু কাজ হয়েছে, তারপরে এতদিনের মধ্যে ধরেন আপনি আপনার প্রজেক্টকে এক বছরে ভাগ করলেন, সাপোজ এই এক বছরে ভাগ করা প্রজেক্ট, সেই প্রজেক্টটা হচ্ছে কি আপনার আপনাদের কিন্তু এই যে এই আমি বলতে ভুলে গেছিলাম সেদিন, এই যে প্রজেক্টের যে আপনার কাজ করবেন পুরোটা, পুরো প্রজেক্টের একটা বই আপনাদেরকে জমা দিতে হবে, সবাই মিলে একটা বই করবেন। সো মানে বই হচ্ছে কি যে পুরো প্রজেক্ট করার সময় কোন পোর্শনে যে কী কাজ করছেন, কখন কী করছেন, কোন সময় কী কাজ করছেন, ওটা ব্যাখ্যা ইয়া করে জমা দেবেন আর কি। এবং তার সাথে হচ্ছে কস্ট অ্যানালাইসিস, কস্ট করে কীভাবে দেখছেন ইয়াটা, আমি কস্ট অ্যানালাইসিসটা আপনাদেরকে ইয়া করে দেখাই দেবো। আমার তো কিবোর্ড নষ্ট, আপনারা একটু সার্চ দিয়েন কিবোর্ড দিয়ে।
একটু একটা আপনাকে দিব দুটো সব কিছু আছে হ্যাঁ ঠিক আছে দিয়ে দেব যদি না হয় অফার তাহলে তো আপনার অফার করতে পারবেন ওকোমো মডেলটা হচ্ছে কি জিনিসটা আপনি একটু জাস্ট করবেন আর কি সময়গুলো দেখাবো তো ওকোমো মডেলটা হচ্ছে যে আপনি ইয়ার যে করতেছেন কস্টিং যে করতেছেন বা কস্ট নিয়ে কস্ট বেনিফিট নিয়ে যে কাজ করতেছেন সেই জিনিসগুলোকে কীভাবে বসাবেন অর্থাৎ আপনার পুরো প্রজেক্টের মধ্যে কী পরিমাণ কস্ট লাগতেছে সেই জিনিসটাকে হচ্ছে আপনি কীভাবে হচ্ছে ইয়া করবেন মেনটেন করবেন ধরেন আপনি জাস্ট একটু বলে রাখি ধরেন যে যারা কোডিং করে তাদের যে স্যালারি পুরো প্রজেক্টের যে ম্যানেজমেন্ট করে তাদের স্যালারি কিন্তু ভিন্ন কালকে এক ছেলে আমার সাথে আসছিল আপনার ডিপ্লোমার একটা ছেলে ছেলেটা মাঝখানে দুই মাস আসেনি মিডের পরে দুই মাস আসেনি দুই মাস সে প্রিপারেশন নিয়েছে কিসে কিছু জাভা স্ক্রিপ্টের কাজ করছে আর ফুল স্ট্যাক নিয়ে কাজ করছে এরপরে জবে ঢুকছে জবে ঢুকে হচ্ছে আমার সাথে করতে আসছে স্যালারি বলেন দেখি কত গেস করেন দেখি জাভা ই শিখছে না জাভা তো স্যার অনেক উপর স্যার 10 লাখ আরে 40 প্লাস তো হবেই স্যার 40 লাখ যদি পায় সুযোগ আছে তো তখন হচ্ছে সে পায় তাছাড়া শুধু জব থেকে এত স্যালারি দেয় না বাংলাদেশে যা ছিল আর কি মানে 3 মাসের মতো টাইম নিয়েছে মিডিল পড়তে মানে মিড পরীক্ষা থেকে তখন থেকে শুরু করছে আর কি এই যে আগামী অক্টোবর মাসে 1 তারিখ থেকে জয়েন তো আমার বললো যে যদি সময় পাই তাহলে রাষ্ট্রীয় স্টুডেন্টদেরকে একটু ইয়া করবো মোটিভেশন লাগে সেটা সেটা দিতে পারে না মোটিভেশন দেওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ তো গাইডলাইন দরকার তবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টেস্টিং বা হচ্ছে এই জায়গাগুলো থেকে আপনারা অনেক ইয়া বুঝতে পারবেন যে কিভাবে আমি ফার্স্ট থেকে তো ধরতে পারিনি একদম ফুল জিনিসটা ইয়া করতে পারতাম এই জন্য হচ্ছে
পড়াটা একটু বেড়ে যাচ্ছে যে অনেক কিছু আছে ইন্টারনেটের মধ্যে দেখার মতো শেখার মতো বোঝার মতো অনেকগুলো জিনিস আছে যেগুলো আলটিমেটলি জানলে প্রজেক্ট ম্যানেজমেন্ট যারা কাজ করে প্রজেক্ট কন্ট্রোলিং যারা আছে টিম লিড যারা তাদের কাছে টিম লিড দেওয়া হয় বিশ্বাস করেন এদের স্যালারি প্রচুর মানে প্রচুর বলতে কি লাখ টাকার উপরে ডেফিনেটলি তো আবার তারপর হচ্ছে যে মানে অন্যান্য কোম্পানির জন্য মানে কনসাল্ট হিসেবে কাজ করে কনসাল্ট মানে অনেক টাকা দেখ তো এই যে এই কোকো মডেলটা বললাম কোকো মডেলটা হচ্ছে ওয়ান অফ দ্য মডেল যে মডেলটা দিয়ে হচ্ছে কি আমরা কস্ট এস্টিমেশনের জন্য কাজ করতে পারবো বা কীভাবে কস্ট হচ্ছে কীভাবে কী কত টাকা যাচ্ছে না যাচ্ছে বা কীভাবে হচ্ছে জিনিসগুলো আমি সাজাবো এই হিসেবে কাজ করতে পারবো তো আচ্ছা আমি এইটা লিঙ্ক করে অথবা হচ্ছে আপনাদের কি আইডি দেবেন কমার্শিয়াল প্রজেক্ট তৈরি করার জন্য আমার কিছু সফটওয়্যার টুল দরকার আছে কিন্তু ইউটিলিটি ইউটিলিটিগুলো কি তো সেগুলো হচ্ছে কি আমরা এক্সপ্লেন করতে পারি তো প্রজেক্ট ম্যানেজমেন্ট মে বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ সিস্টেম ডেভেলপমেন্ট আর ব্যাখ্যা দিই যে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে কি যে মানে সিস্টেম ডেভেলপমেন্টের ক্ষেত্রে প্রজেক্ট ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ যে এই জন্য যে আমরা কাস্টমার কি চাচ্ছে বা কাস্টমারের চাওয়াটা কি যে এক্সপেকটেশনটা কি সেই এক্সপেকটেশনটা যে আমরা মিট করতে পারি এবং দুই হচ্ছে যে আমরা আমাদের বাজেট কেমন বা টাইম কনস্ট্রেন্ট মানে অবভিয়াসলি সিস্টেমটা তৈরি করতে বা প্রজেক্টটা তৈরি করতে আমাদের কী পরিমাণ বাজেট লাগবে আমি তো অলরেডি ফিজিবিলিটি স্টাডিটা সেটা দেখছি আমাদের বাজেটের জন্য একটা ইয়া তৈরি করতে হবে তার পাশাপাশি হচ্ছে কী পরিমাণ সময় লাগতেছে টাইম কনস্ট্রেন্ট কেমন সেটা হচ্ছে আমরা দেখব এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস আর কি আমার যে প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস আর ডিফিকাল্ট অ্যান্ড ইম্পর্টেন্ট টু আমরা কাউকে হচ্ছে প্রজেক্টটা তৈরি করবো বা প্রজেক্টটা বানাবো বা প্রজেক্ট নিয়ে কাজ করবো তখন হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম দরকার যাতে হচ্ছে আমরা ফর্মটা দেখাবো সামনে যে আচ্ছা ফর্মটা দেখাই এটা হচ্ছে কি আমাদের সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট বা এসএসআর ফর্ম একটা ফর্ম যে ফর্ম দিয়ে হচ্ছে কি যে মেইনলি যে ফর্ম দিয়ে হচ্ছে কি মেইনলি আমরা ইয়া করতে পারি যে ধরেন যে কাজ আমরা নিতে চাচ্ছি বা নিচ্ছি বা নিবো তো তার জন্য প্রজেক্ট ডিসাইড করা তো সেই ডিসাইড করার যে ওয়েটা সেটা হচ্ছে কিন্তু আমরা এই ইয়া থেকে দেখতে পারি বা এভাবে হচ্ছে তৈরি করতে পারি দেখেন কে রিকোয়েস্ট করেছে ডিপার্টমেন্টকে লোকেশনটা কেমন কন্ট্যাক্ট ডেট এবং হচ্ছে কি প্রবলেম স্টেটমেন্টটা কি প্রবলেম স্টেটমেন্ট মানে হচ্ছে যে আমরা যে প্রবলেমটা নিয়ে কাজ করতে চাচ্ছি ধরুন আপনি একটা সফটওয়্যার নিয়ে কাজ করবেন বা আপনি একটা সফটওয়্যার বানাবেন যেমন সেদিন কাজ করলাম ওই সিস্টেম সফটওয়্যারটা আপনি বানাবেন সো বানানোর জন্য এই ধরনের একটা মানে যদি অর্গানাইজেশন থেকে কাজ করানো হয় তো তাহলে এইরকম একটা ফর্ম হচ্ছে একটু দেওয়া লাগে যে ফর্মটাকে বলা হয়েছে সিস্টেম সার্ভিস রিকোয়েস্ট ফর্ম অর্থাৎ রিকোয়েস্টিং ফর্ম যে ফর্মটা দিয়ে হচ্ছে কি আপনি কাজ নিতে পারেন বা নেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারেন সো ইট ইনক্লুডস দ্য কন্ট্যাক্ট পারসন এ প্রবলেম স্টেটমেন্ট এ সার্ভিস রিকোয়েস্ট স্টেটমেন্ট এন্ড কন্ট্যাক্ট ইনফরমেশন সো দেখেন পাশে লেখাই আছে যে এই জিনিসগুলো হচ্ছে কিন্তু আমরা চাইলে তার কাছে নিতে পারবো আচ্ছা সো তাহলে স্ট্যান্ডার্ড সিস্টেম সার্ভিস রিকোয়েস্টটা কি তাহলে বুঝলেন জিনিসটা ফিজিবিলিটিটাকে অলরেডি আমরা দেখছি যে ফিজিবিলিটিটা হচ্ছে কি যে স্টাডি দ্যাট ডিটারমাইন্স হোয়েদার রিকোয়েস্টেড সিস্টেম মেক্স ইকোনমিক এন্ড অপারেশনাল সেন্স যে আপনাদের যে চারটা ইয়ার দেখছেনই টেকনিক্যাল তারপর হচ্ছে মানে ফিজিবিলিটি যে চারটা হ্যাঁ সো টেকনিক্যাল ইকোনমিক্যাল লিগাল
তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যে চারপাশে দেখছিলাম পাঁচটার পাঁচটা তো এই পাঁচটার ফিজিবিলিটি স্টাডির উপর বেস করে হচ্ছে কি আমরা দেখতে পারি যে আমাদের ইকোনমিক এবং অপারেশনাল সেলস বা অপারেশনাল কস্ট কেমন হবে তো ওই কোন জায়গাগুলোতে দিয়ে আমাদের খরচ বা মানে ওই প্রজেক্টটা আদৌতে করা যাবে কিনা সো সেই জিনিসটা হচ্ছে আমরা দেখব আচ্ছা সো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম প্রজেক্ট প্রজেক্ট হচ্ছে এ প্ল্যান আন্ডারটেকিং অফ রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্টিভ দ্যাট হ্যাজ এ বিগিনিং অ্যান্ড অ্যান এন্ড সো প্রজেক্ট কাকে বলে প্রজেক্ট হচ্ছে কি একটা প্ল্যান আন্ডারটেকিং আন্ডারটেকিং মানে হচ্ছে আগে থেকে নেওয়া বা আগে থেকে চিন্তা ভাবনা করা যেটা হচ্ছে কি রিলেটেড অ্যাক্টিভিটিস টু রিচ অ্যান অবজেক্টিভ আপনার একটা গোল থাকবে বা আপনার একটা অবজেক্টিভ থাকবে যে যে জায়গাটা হচ্ছে কি যে আপনারা স্টার্ট থেকে শুরু করে এন্ড মানে অবভিয়াসলি একটা স্টার্ট থাকবে একটা এন্ড থাকবে আমরা যে কতদিন আমরা প্রজেক্টটা নিয়ে কথা বললাম সেই প্রজেক্টটার প্রথমে একটা স্টার্ট থাকবে একটা এন্ড থাকবে এবং কোন একটা গোলের উপর বেস করে কাজ করতে হবে যে আমরা এখান থেকে একটা আউটপুট বের করবো একটা আউটপুট চাচ্ছি আমরা যে প্রথম দিন আমরা সিস্টেমের জন্য একটা টেস্টিং এর জন্য করছিলাম না যে একটা ইনপুট থাকবে একটা আউটপুট থাকবে স্লাইডটা সো ওই জিনিসটাই হচ্ছে কি প্রজেক্ট যে আমাদের প্রজেক্ট হতে হলে অবভিয়াসলি একটা ইনপুট আউটপুট থাকতে হবে এবং একটা অবজেক্টিভ থাকতে হবে অর্থাৎ অবজেক্টিভে আমাকে রিচ করতে হবে কন্ট্রোলড প্রসেস অফ ইনিশিয়েটিং প্ল্যানিং এক্সিকিউটিং অ্যান্ড ক্লোজিং ডাউন এ প্রজেক্ট ম্যানেজমেন্ট অডিট আমরা দেখে আসছি যে প্রথমে ইনিশিয়েট করবো প্ল্যান করবো এক্সিকিউট করবো দেন হচ্ছে ক্লোজ করবো প্রজেক্টটা ক্লোজ ডাউন করবো প্রজেক্ট ম্যানেজার সিস্টেম অ্যানালিস্ট উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলস রেসপন্সিবল ফর লিডিং প্রজেক্ট ইনিশিয়েশন প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড ক্লোজ ডাউন সো এই যে সিস্টেম অ্যানালিস্ট এই লোকের বেতনও লাখ টাকা থেকে শুরু হয় সিস্টেম অ্যানালিস্ট যে পুরো সিস্টেমের আপনাদের যে ম্যাডাম ছিলেন না পুরো হাজবেন্ড কিন্তু সিস্টেম অ্যানালিস্ট সে উনি মাত্র ঢুকছেন আর কি তো এই জন্য হচ্ছে যে একটু ইয়া আস্তে আস্তে শুরু হয়েছে বাট স্যালারি বেশ হচ্ছে যে হাই হাই স্যালারি সিস্টেম অ্যানালিস্টের হ্যাঁ ওটি তো এটি প্রোফাইল বিষয় না বিষয় হচ্ছে যে আপনি কত স্কিল সো প্রজেক্ট ম্যানেজার হচ্ছে কি সিস্টেম অ্যানালিস্ট উইথ ম্যানেজমেন্ট অ্যান্ড লিডারশিপ স্কিলস রেসপন্সিবল ফর লিডিং প্রজেক্ট ইনিশিয়েশন প্ল্যানিং এক্সিকিউশন অ্যান্ড ক্লোজ ডাউন সো পুরো জিনিসটাতে পুরো জিনিসটার ম্যানেজমেন্ট বা শুরু থেকে শেষ পর্যন্ত যা যা আছে পুরো জিনিসটাকে ম্যানেজমেন্ট করা এবং অ্যানালাইজ করা যে ধরেন আপনি প্রজেক্টটা বানাইছেন বানানোর পরে আপনি চাচ্ছেন যে প্রজেক্টটাকে হচ্ছে কি আমি বাজারে ডিপ্লয় করবো সো বাজারে ডিপ্লয় করার আগে বা বাজারে হচ্ছে যে জিনিসটাকে দেখানোর বা বাজারে জিনিসটাকে হচ্ছে শো করানোর আগে আপনি হচ্ছে চাচ্ছেন যে জিনিসটাকে মার্কেট অ্যানালাইসিস করতে যে আদৌ হবে কিনা পয়েন্ট হচ্ছে এরকম যে ধরেন আপনি কোনো কিছু কিনতে গেছেন আপনি ঈদের সময় একটা ড্রেস কিনতে গেছেন আপনি কি এক দোকান থেকেই কেনেন না অনেক দোকান একটু আগে ঘুরেন জি স্যার হয় কেউ কেউ আছে এক দোকান থেকে কিনে ফেলে তার কাছে হয়তো ওই ধরনের অ্যানালাইজেশন নাই বা আগে থেকে অ্যানালাইসিস করে আসছে হয় আপনি অনলাইন থেকে অ্যানালাইজেশন করে আসছেন বা আপনি দোকানে যে হচ্ছে মার্কেট থেকে সেটাই তো আপনি হচ্ছে কি ধরেন পুরো মার্কেটটাকে অ্যানালাইজ করলেন অনলাইনে করেন অফলাইনে করেন অ্যানালাইজ করে দেন হচ্ছে কি আপনি মার্কেট থেকে একটা কেনেন ঠিক একইভাবে যখন বিক্রি সময় হয় একইভাবে কিন্তু যারা বিক্রি করে তারা হচ্ছে মার্কেটকে অ্যানালাইজ করে ধরেন এক দোকানে একটা কমলার দাম হচ্ছে 100 টাকা সাপোজ তো এই কমলা যদি আপনি এখন পাশের দোকানে বসে 200 টাকায় বিক্রি করতে চান তো আপনার কাছ থেকে কিন্তু কেউ কিনবে না একই একই কমলা সো আপনার দোকান ভালো বলে বা ইয়া বলে আপনি কারণ কমলা তো আপনার বানানো না তো এই প্রজেক্ট যেখান থেকে আসুক আপনি একই ধরনের প্রজেক্ট দিচ্ছেন একই রকম ফ্রেমওয়ার্ক ইউজ করছেন একই রকম জিনিস ইউজ করছেন তারপরে যদি আপনি এই প্রজেক্টটাকে বিক্রি করার সময় মার্কেট অ্যানালাইসিস না করেন তাহলে কিন্তু ওই প্রজেক্ট আলটিমেটলি বাংলাদেশ খেলার মতো মুক্ত হয়ে পড়বে সো আমাদের বাংলাদেশে হচ্ছে যে এই জিনিসগুলো মেনটেন করা হয় না তারপর হচ্ছে ডেলিভারি দাম দিয়ে দেয় তারপর হচ্ছে কি দীপ কই ফুড পয়জিং বুঝতো দিস ফুড পয়জিং ইজ খা 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 ফুড পয়জিং নাই বাইরে থেকে আমরা একদিন বাইরে তারপরে হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ অ্যান্ড কমপ্লেক্সিটি দ্য আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট তো তারপর হচ্ছে
সো ফার্স্টে হচ্ছে সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, লাইফ সাইকেলটাকে হচ্ছে কি যেটা হচ্ছে এসডিএস আমরা দেখছিলাম, দেন হচ্ছে অর্গানাইজেশনাল চেঞ্জ এন্ড কমপ্লেক্সিটি। আচ্ছা অর্গানাইজেশনাল চেঞ্জ এন্ড কমপ্লেক্সিটি বলতে বোঝায় এগুলো এগুলো আছে মোটামুটি পাশে তারপর বলছি, অর্গানাইজেশনাল চেঞ্জ এন্ড কমপ্লেক্সিটি বলতে মেনলি বোঝায় যে আপনাকে বলা হলো যে এই কাজটা এইভাবে না এইভাবে করতে কেন করবো, তার পিছনে একটা যুক্তি থাকা লাগবে যে আমি প্রজেক্টটাকে আপনি বললেই চেঞ্জ করবো সেটা তো কথা না, চেঞ্জ করতে হলে চেঞ্জের পেছনে একটা লজিক লাগবে বা আমার হচ্ছে কি একটা প্রপার রিজন আমাকে বলতে হবে। আর দুই নম্বর হচ্ছে কি যে আমি চেঞ্জ করতেছি সেটা কমপ্লেক্সিটি কী পরিমাণ, শুধু টাইম কমপ্লেক্সিটি স্পেস কমপ্লেক্সিটি না, তার পাশে হচ্ছে ডিফিকাল্ট কমপ্লেক্সিটিও আসতো যে আপনি এই কাজটা হাততে শেষ করতে পারবেন কিন্তু আপনাকে ফিজিবিলিটি স্টাডি করা সেটাও কিন্তু থাকতো সেখানে। কন্ট্রাক্টরস অ্যান্ড ভেন্ডর্স, কার সাথে কন্ট্রাক্ট করতেছেন, ভেন্ডরকে, ভেন্ডর মানে হচ্ছে যে যে বিক্রি করে বা আমি যার কাছ থেকে কিনতেছি সে হচ্ছে আমার ভেন্ডর। ম্যানেজিং পিপল, যদি আপনার কাজটা করতে কোনো ধরেন যে আপনার কাজ করতে পুরো কাজ করতে কোনো গ্রাফিক ডিজাইনার দরকার বা আপনার হচ্ছে যে একটা ইউআই বা ইউএক্স ডিজাইনার দরকার বা হচ্ছে যে আপনার ইয়া দরকার যে আপনার ব্যাক এন্ডের জন্য কাউকে দরকার বা ডেটা বেসের জন্য কাউকে দরকার, তো আপনি তাকে হচ্ছে ই করতেছেন ওই জিনিসটা যদি আপনি ভাগ করেন, যেমন আপনাদের যদি আমি ওই প্রজেক্টটাকে ভাগ করি আপনার প্রজেক্টের জন্য প্রথমে একটা প্ল্যানিং দরকার, ফ্রন্ট এন্ড দরকার, ব্যাক এন্ড দরকার, ডেটা বেস দরকার, তাই তো? আপনি ডিজাইন যেভাবেই করেন না কেন আলটিমেটলি এই জিনিসটা কিন্তু করতেই হচ্ছে, ফ্রন্ট এন্ড ছাড়া, ফ্রন্ট এন্ড ছাড়া কিন্তু ব্যাক এন্ডে, ফ্রন্ট এন্ড ছাড়া কিন্তু ব্যাক এন্ডে আমি মানে এই কাজ করলেও সে দেখাটা মানে এক কথা হচ্ছে ফ্রন্ট ব্যাক এন্ড ছাড়া ফ্রন্ট এন্ড কাজ করে না, ফ্রন্ট এন্ড ছাড়া ব্যাক এন্ডের কোনো দাম নেই, সেটা হচ্ছে এরকম। সো পিপলকে ম্যানেজ করা যে ওই ধরনের কাজের জন্য আমি কী কী লোক লাগবে আমার সেই পিপলকে ম্যানেজ করা, মেথোডোলজিস অ্যান্ড টুলস, আমার কী কী পরিমাণ টুল লাগবে আর কী কী মেথডে আমি কাজ করতে, মেথডের সামনে দেখবো, টাইম অ্যান্ড রিসোর্স কোয়ান্টিটি কিন্তু খুবই দরকার, আমার কী পরিমাণ সময় আছে আর কী কী রিসোর্স আমার দরকার বা কী কী রিসোর্সের জায়গাতে আমার ঝামেলা আছে। ডকুমেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন, ডকুমেন্টেশন হচ্ছে কি ধরেন যে আপনি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, কাজ করানোর সময় ধরেন যে আমি একটা সফটওয়্যার বানাইছি ডকুমেন্ট লিখি না পাশ দিয়ে উপরে কমেন্ট মানে হচ্ছে যে এটা এই কাজ করবে এই করবে এই কাজ করবে এই মেথড এই মেথড মেথডের উপরে কমেন্ট লিখে রাখে, এর মানে কি ডকুমেন্টেশন করে রাখা যে আমি পরবর্তীতে যদি কাজ করি বা যদি কোডকে রিইউজ করি অন্য কেউ যদি ইউজ করে সেটা বুঝতে পারে যে কোডের মধ্যে কী লেখা আছে। ডকুমেন্টেশন অ্যান্ড আচ্ছা কাস্টমার অ্যান্ড ম্যানেজমেন্ট এক্সপেকটেশন, আচ্ছা বলুন এক্সপেকটেশন যে দেখেন প্রথম কথা হচ্ছে যে আমার যে কাস্টমার আছে তাকেও এক্সপেক্টেড জায়গাতে নিয়ে যাওয়া বা তাকে এক্সপেক্টেড জিনিসটা তাকে দেওয়া, দুই হচ্ছে তার এক্সপেকটেশনটা কি সেটাও কিন্তু আমাকে ফুলফিল করতে হবে, যে এই সরি ম্যানেজমেন্টের এক্সপেকটেশনটা কি আমার কাছ থেকে ম্যানেজমেন্ট আপনি এই কাজ শেষ করে প্রজেক্টে ঢুকলেন, আমি যদি শিওরিটি দিয়ে বলতেছি যদি আমাদের যে প্রজেক্টটা ভালো আপনারা শেষ করতে পারেন উইথ পোর্টফোলিওটা, পোর্টফোলিওটা আর আপনার যে প্রজেক্টটা 100% আপনারা এই সেমিস্টার না লাগাতে সেমিস্টারে আপনারা ইয়া পাওয়া যাবে ইন্টার্নশিপ পাওয়া যাবে, আই হোপ, কারণ আপনার হচ্ছে পুরো প্রজেক্টের সব কিছু সম্পর্কে জানবেন এবং আমি যদি তিনজনে ভাগ করেছি টিম ওয়ার্কের মধ্যে প্রত্যেকে টিম নিয়ে কাজ করবেন, মোটের কথা হচ্ছে আমি যখন সফটওয়্যার কাজ করতাম আমাদের কিন্তু টিম ছিল, সো আমি ছিলাম হচ্ছে কিউএ এক্সিকিউটিভ, সো কিউএ এক্সিকিউটিভ হচ্ছে কি কোয়ালিটি অ্যাসুরেন্স, তো আমার যে টিমটা ছিল ওই টিমের যে টিম লিড আমি আর এক দেড় বছর মতো থাকলে আমি সিনিয়র থেকে দুই বছরের মধ্যে হচ্ছে টিম লিড হয়ে যেতাম, তো টিম লিড হতে বেশি টাইম লাগে না পাঁচ মাস দেখা যাবে। সো এটার এটার মেইন ইয়া হচ্ছে কি যে আপনার ম্যানেজমেন্ট এক্সপেকটেশনটাকে আপনি ফুলফিল করতে পারছেন বা ম্যানেজমেন্ট বুঝতেছেন না যে আপনি যে কাজ করতেছেন, সফটওয়্যারে হচ্ছে কি জিনিসটা সবচেয়ে ভালো যে আপনার পারফরমেন্স দেখে খুব মজার একটা জিনিস, আপনার পারফরমেন্স দেখে যদি তার কিছু ভালো লাগে সে আপনাকে প্রমোশন দেবে এবং যদি কোনো কারণে প্রমোশন না দেয় আপনি চাইলে অন্য কোনো জায়গাতেও জব করতে পারেন, আপনি জাস্ট কোনো জায়গায় ঢুকবেন ফার্স্ট করে দেবেন যে আপনার স্যালারি বেড়ে গেছে গ্যারান্টেড। এই জন্য হচ্ছে কম্পিউটার সায়েন্স সবচেয়ে বেশি লাগে টেকনোলজিক্যাল চেঞ্জ, যদি কোনো টেকনোলজিক্যাল চেঞ্জ থাকে সেই জিনিসগুলো হচ্ছে আমি দেখবো পরবর্তীতে যে আমি চাচ্ছি যে এই জায়গাটা জাভাস্ক্রিপ্ট না দিই এই জায়গাটা পাইথন দিই, পাইথন দিয়ে কাজ করার চেষ্টা করি, ওই টেকনোলজি চেঞ্জ, এই পুরো জিনিসটা হচ্ছে কি দ্য আর্ট অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। আচ্ছা সো প্রজেক্টটাকে ম্যানেজমেন্ট করতে শেখা এই জিনিসগুলো হচ্ছে চিকেন নলেজ বা এসডিএলসি এবং সিস্টেম অ্যানালাইসিস শেখানো। আচ্ছা দেন হচ্ছে
এটা আমরা বলছি অলরেডি ইনিশিয়েশন প্ল্যানিং এক্সিকিউশন আর ক্লোজ ডাউন গ্যান রিপ্রেজেন্টিং আর শিডিউলিং প্রজেক্ট প্ল্যানস কিভাবে হচ্ছে কি আমরা যেটা করে সাজে গ্যান চার্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম পার্ট ক্যালকুলেশন ক্রিটিক্যাল পাথ প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার আচ্ছা গ্যান চার্ট মানে হচ্ছে আচ্ছা গ্যান চার্ট সরাসরি দেখ এটাকে বলা হয় গ্যান চার্ট হ্যাঁ গ্যান চার্টটা হচ্ছে কি দেখেন ধরুন না আপনাদের তো এটা করতে হবে আসলে আপনাদের প্রজেক্ট শেষ হওয়ার পরে পুরো জিনিসটা একটু বই আকারে আমাকে জমা দিতে হবে আর কি ছোট বই আকারে হচ্ছে জমা দিতে হবে শেষ করে সবার জন্য একটাই বইটা হচ্ছে উইক ওয়ানে ধরেন যে আপনারা যেদিন থেকে কাজ শুরু করছেন যেটা আপনাদের মশের আপনার মধ্যে বসান ধরেন আমি আপনাদের কাজ দিছি তবে ধরেন ধরেন ইয়েটা দিছি জুন মাসে সাপোজ জুন মাসে দিছি জুন মাসে এক তারিখ হচ্ছে আপনাদের কাজ দিছি রিকোয়ারমেন্টের ব্যাপার আপনি দিলেন তা আপনি টেক্সট লিখলেন ফার্স্টে লিখলেন যে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা প্রজেক্ট ম্যানেজমেন্ট এরকম একটা পিস আমি স্যাম্পল আছে দিব আপনাদেরকে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস সো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস করলে হচ্ছে আপনার জুন মাসের এক থেকে তিন তারিখ পর্যন্ত তারপরে এখানে হচ্ছে উইক অনুযায়ী লিখবেন কতটুকু টাইম আপনার লাগবে কত উইক লাগবে কত উইক ওয়ান কত উইক টু থ্রি কি লাগছে তারপর হচ্ছে কি সেকেন্ড উইক হচ্ছে সেকেন্ড উইকে বা থার্ড উইকে যে স্যাম্পল টেক্সট টু এখানে আপনি ডিজাইন করলেন তারপর হচ্ছে কি লেআউট বানালেন এখানে হচ্ছে কি ডেভেলপ করলেন এখানে হচ্ছে আপলোড করলেন এখানে ফিনিশ করলেন অর্থাৎ স্টার্ট থেকে শুরু করে এন্ড পর্যন্ত পুরো কাজটা করতে গিয়ে আপনার ওই কত 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 লাগছে ফুল জিনিসটা এখানে হচ্ছে কাজগুলো ঠিক আছে এই আকারে হচ্ছে কি আপনারা জ্ঞান চার্টটা বানাবেন এটাকে জ্ঞান চার্ট বলা বুঝতে বুঝতে পারছি কি স্যাম্পল আছে দিবনি এটা হচ্ছে জাস্ট এমনি মানে মেইন স্যাম্পল একটা কাজের স্যাম্পল কথা আছে দেন হচ্ছে পার্ট চার্ট হচ্ছে কি যে ফর্মটা বলি টেকনিক দ্যাট অপটিমিস্টিক মানে মেইনলি কি কি কাজ আছে সেই টাস্কের ডিউরেশনটাকে এস্টিমেট করা গ্যান চার্ট দিয়ে যে কাজটা করি পার্ট চার্ট আমরা সেম কাজ করি পার্ট চার্ট কিন্তু একটু ভিন্ন সেটা হচ্ছে কি টেকনিক দ্যাট ইউজেস অপটিমিস্টিক পেসিমিস্টিক এন্ড রিয়েলিস্টিক টাইম এস্টিমেটস টু ডিটারমাইন এক্সপেক্টেড টাস্ক ডিউরেশন বাংলায় বলি অপটিমিস্টিক মানে হচ্ছে যে আমি কোনো কিছু নিয়ে একটু কেমন অপটিমিস্টিক মানে হচ্ছে কি যে আমরা কোনো কিছু নিয়ে খুব বেশি আশাবাদী যেটা হতে পারে পেসিমিস্টিক হতেছে কি যে আমাদের কোনো আশাই নেই রিয়েলিস্টিক হচ্ছে কি আদতে এই জিনিসটা হচ্ছে এই বাংলাটা বুঝতে দেয় হচ্ছে কি আমি টাইম এস্টিমেট করবো সো ইটি মানে হচ্ছে এস্টিমেটেড টাইম এস্টিমেটেড টাইমটা হচ্ছে ও প্লাস ফোর আর প্লাস পি বাই সিক্স ও মানে হচ্ছে অপটিমিস্টিক আর মানে হচ্ছে রিয়েলিস্টিক পি মানে হচ্ছে পেসিমিস্টিক সো অপটিমিস্টিক প্লাস ফোর ইন্টু রিয়েলিস্টিক প্লাস পেসিমিস্টিক তিনটাকে যোগ করে ছয় দিয়ে ভাগ করব ঠিক আছে তাহলে হচ্ছে কি আপনাদের এস্টিমেটেড টাইমটা বের হয়ে যাবে এবার যদি এটা বানাতে না পারেন করতে না পারেন তাহলে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাপ দিয়ে দেবেন একটা সেটাকে অ্যাপ বানিয়ে দেবেন অ্যাপ দিয়ে হচ্ছে জাস্ট বের করবেন আচ্ছা পার্ট অ্যানালাইসিস যদি এটা একটু বিষয় না ক্যালকুলেট করতে করা যাবে পার্ট অ্যানালাইসিস হচ্ছে কি যে তাহলে দেখেন আমরা দেখি রিকোয়ারমেন্ট কালেকশন প্রথম হচ্ছে রিকোয়ারমেন্ট কালেকশন করতেছি ও হচ্ছে অপটিমিস্টিক উইক হচ্ছে এক মান গুলো দেয়া আছে তাহলে দেখেন হ্যাঁ জাস্ট একটু প্রে বসে দেন এটা আপনারা হচ্ছে যে আমি যেমন এখানে একটা एग्जांपल দেখাইছি আপনারা আপনাদের পুরো প্রজেক্টের সময় কতটুকু টাইম বা কি পরিমাণ টাইম লাগছে সেই জিনিসটা হচ্ছে আপনারা দেখবেন সো টাইম এস্টিমেশন ও তে কি আর তে কি পি তে এখানে জাস্ট ইনফরমেশন দিলা আর আউটপুটটা হচ্ছে কি ওই ইনটিতে ডান পাশে টাইম আর এর মানে জায়গা কই গেল আর এর মানে হচ্ছে আমরা বসাইছি আর কোথায় পাঁচ হচ্ছে পাঁচ উইক আমরা অপটিমিস্ট করছিলাম যে আমাদের এক উইক লাগবে রিয়েলিস্টিকে আমাদের পাঁচ উইক লাগছে পাঁচ ইন্টু চার চার পাঁচ বিশ উইক লাগছে আমার বাট পি হচ্ছে কি পেসিমিস্টিক যে আমাদের এর পরিমাণ লাগতে পারতো আমরা আছে মানে পেসিমিস্ট করছিলাম অপটিমিস্টিক হচ্ছে যে আগের থেকে ধারণা যে এই পরিমাণ লাগতে পারে পেসিমিস্ট হচ্ছে যে আমাদের ধারণা বাইরে চলে গেছে আর আর হচ্ছে কি রিয়েলিস্টিকে আমাদের এই পরিমাণ লাগছে সো অবভিয়াসলি আরটা কিন্তু বেশিরভাগ সময় অপটিমিস্টিকের সমান বা তার চেয়ে বেশি হয় তার চেয়ে কোনো কম হয় না আচ্ছা তো এই জিনিসটা হচ্ছে আমাদের পার্ট অ্যানালাইসিস আচ্ছা টাইম হয়ে গেছে ইয়ে অপ্টিমিস্টিক ক্যামেরা